আসসালামু আলাইকুম, সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। দই বানাবো এজন্য এখানে আমি ড্যানো 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ নিয়েছি। এখন আমি প্যাকেট কেটে একটা কাপে মেপে নিচ্ছি। এই 10 টাকা প্যাকেটে নিতে হবে তা না, যে কোনো প্যাকেটের গুঁড়া দুধ নিলেই হবে। 1 কাপ মেপে নিচ্ছি। এখানে আমার 7 প্যাকেটের 1 কাপ হয়েছে। এখন আমি একটা চুলার উপরে প্যানে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। বেশি পানি দিয়ে জাল করতে অনেক সময় লাগে, এজন্য আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলাটা অন করে দিব। দিয়ে বলক তুলে নিব, বেশি জাল করব না, ভালোভাবে বলক চলে আসলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ। চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি ছেড়ে আসে। চিনি দেওয়ার পরে আমি ভালো করে বলক তুলে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি পানি ইউজ করব না, আস্তে আস্তে চিনি গলে সুন্দর কালার চলে আসবে। আর খেয়াল রাখতে হবে যেন চিনি পুড়ে না যায়, তাহলে তিতা হয়ে যাবে, দই খেতে ভালো লাগবে না। যখন এরকম কালার আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, সবগুলো দুধ আমি ঢেলে দিচ্ছি। দুধ দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল করে নিব, যেন ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। গরম দুধের মধ্যে কখনো দই বীজ দিবেন না, তাহলে ছানা কেটে যাবে, দই হবে না। এখন আমি নেড়ে চেড়ে হালকা কুসুম করে নিব। আঙ্গুল চুবিয়ে দেখব, একদম হালকা কুসুম হয়েছে। এখন এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 1 কাপ টক দই 1 ঘন্টা আগে পানি ঝরিয়ে নিয়েছি, 1/2 কাপ হয়েছে, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে একদম স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বানাতে পারেন। এখন আমি এই দুধের মধ্যে সবগুলো দই বীজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 টাইম কাপ নিয়েছি। এই কাপ বাজারে কিনতে পাওয়া যায়। এই কাপের মধ্যে এখন সবগুলো নিয়ে নিচ্ছে। যে কোনো পাত্রেই কিন্তু দই বসানো যাবে, আমি আজকে কাপেই বসাবো। সবগুলোতে তুলে নিয়েছি। এখানে আমার 10 কাপ হয়েছে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি। ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। সবগুলো মুখ আমি আটকে নিয়েছি। এখন আমি চুলায় দই বসাবো। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডের উপরে একটা প্লেট বসিয়ে দিচ্ছি, সিরামিকের প্লেট। প্লেট ভাঙবেও না, গলবেও না, কিছুই হবে না, যেহেতু একদম লো আঁচে থাকবে, সর্বোচ্চ নিম্ন আঁচে চুলা থাকবে। এখন আমি এই প্লেটের উপরে একটা একটা করে কাপ বসিয়ে দিচ্ছি। সবগুলো একবারে হবে না, আমি 2 বারে দিব। দিয়ে ঢেকে জাল করব 20 মিনিট, একদম লো আঁচে থাকবে। ঢেকে দিচ্ছি আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট জাল করে নিব আর 7-8 মিনিট বন্ধ করে রাখব। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। আমি 20 মিনিট পরে অফ করে দিয়েছিলাম 7 মিনিট। এখন আমি ঢাকনা খুলে দই ফয়েল পেপার খুলে দেখাচ্ছি। দেখুন দই সেট হয়ে গেছে। নর্মাল ফ্রিজে রাখলে আরও সুন্দরভাবে সেট হবে। এখন আমি সবগুলো এইরকম করে একই প্রসেসে
দই গুলো বসিয়ে নিব। দ্বিতীয়বার আমি দিয়ে দিচ্ছি, তিনটা ছিল, একই প্রসেসে আমি দই গুলো ভাপিয়ে নিব। সবগুলো এইরকম করে আমি ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব আরো সুন্দরভাবে সেট হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে দই বেশি সুন্দরভাবে সেট হয় আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে। এখন আমি নরমাল ফ্রিজ থেকে সবগুলো বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে, উপুড় করলেও পড়ছে না। দেখলেন তো কত সহজে হয়ে গেল, কত কম খরচে বাড়িতে স্বাস্থ্যসম্মত দই। সবগুলো আমি খুলে নিয়েছি আর এখন আমি কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে, একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এইরকম দোকানের মতো পারফেক্ট দই বাড়িতেও বানাতে পারবেন। দেখুন কত মজার হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দেবেন আর এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।